সেটা পাবেন দেখা পাবেন। আচ্ছা তো আমরা আসলাম, আমার যেহেতু অলরেডি ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমে আমি লগ ইন করি। তো আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইল ফোন থেকে ট্রাই করবেন, ঠিক আছে? সাউন্ড শুনতে পাবেন, সমস্যা নেই। কত 300-400 টাকা নিয়ে, আগে তো অনেক দাম ছিল, যখন নতুন নতুন বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথের মতো যেগুলা, ওগুলা মনে হয় 400 বা 500 টাকা নিবে। প্লিজ ওয়েট এ ফিউ মিনিট বিফোর ইউ ট্রাই অ্যাগেইন। হ্যাঁ লাগেই তো, হয় না? আচ্ছা যাক, ইনস্টাগ্রাম দেখাইতে পারলাম না, ইনস্টাগ্রাম বাদ আপাতত, কোনো কারণে লগ ইন করতে পারছি না। তো ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকে প্রফেশনালে কনভার্ট করতে হবে, এবং ইনস্টাগ্রামে আপনি মার্কেটিং ভালোভাবে করতে পারবেন। তো এবার আমরা দেখি টুইটার, লিঙ্কডিন এবং অন্যান্য জিনিস। তো টুইটার থেকে আমরা শুরু করলাম। আপনি গুগলে গিয়ে টুইটার সার্চ করবেন। তো আমরা গুগলে গেলাম, এখানে গিয়ে সার্চ করলাম হচ্ছে টুইটার। হ্যাঁ, তো টুইটার সার্চ করার পর যে টুইটার আসবে, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরপর আপনি নিচে যাবেন, এখানে লেখা আছে সাইন আপ নামে, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার নামটা এখানে দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার দিবেন অথবা ইমেল। তো আমরা ফোন নাম্বার ছাড়া কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। কোথায় ক্লিক করতে হবে? ইউজ ইমেল। তো ইমেলে ক্লিক করলে এখানে আপনার ইমেলটা দিবেন, তারপরে দিবেন হচ্ছে আপনার জন্ম তারিখ, আমরা একটা দিলাম, তারপরে হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন, এবং আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এগুলো যেরকম আছে এরকম থাকার পর সাইন আপে ক্লিক করলে কি হবে, অ্যাকাউন্টটা তৈরি হবে। বুঝতে পারছেন? একটা কোড যাবে, তো কোডটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমরা যদি সাইন আপে ক্লিক করি তাহলে অ্যাকাউন্ট হবে। আমি একটু দেখি যে টেম্পোরারি মেল দেওয়া হয় কিনা। টেম জিমেইল নেটওয়ার্ক, ক্রিয়েট, এরপরে আমরা এখানে ইমেল বসাইলাম, ইমেল ফোন নাম্বার বা নাম, এটা নাম দিলাম, ইনোভেশন, দেন আমরা এখানে ডেট অফ বার্থ একটা দিলাম, তারপর এখানে ক্লিক করলাম, এরপর নেক্সট আবার ক্লিক করলাম। এই যে আমাদের সবকিছু যদি ঠিক থাকে, তারপরে কোথায় সাইন আপ। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা হবে, একটা বিশাল বড় অথেন্টিক দেখতে পাবেন, লেখা আছে অথেন্টিকেট ইওর অ্যাকাউন্ট।
এটা একটু জটিল, ভালো করে লক্ষ্য করেন, এই যে মোবাইল ক্লিক করবেন, এখন এটা ওরা বলছে কি পিক আপ দা ইমেজ অফ ব্রিফ কিউব অ্যান্ড স্ট্রিপেড হার্ট। তো কোনটা আছে দেখেন, কিউবের সাথে একটা হার্ট আছে, হ্যাঁ ব্রিফ কিউব মানে এরকম প্যাচে প্যাচে, পাশাপাশি এটার ভিতরে একটা লাভ চিহ্ন আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখান থেকে একটা আছে এবং একটা আছে, তাই না? তো এটা কি ব্রিফ কিউব এইটা মেবি, তাই না? ওকে, তাহলে এইটা কিন্তু মিল আছে, এটা হচ্ছে ব্রিফের মতো, এটা কি ঠিক আছে? তাহলে আমরা ব্রিফ কিউব অ্যান্ড স্টিপেড হার্ট এই যেটা সিলেক্ট করলাম, দেখি ব্রিফ কিউব অ্যান্ড স্টিপেড হার্ট, আগে দেখি কেমন হবে। ওকে, সো এটা আমাদের পূর্ণ করতে হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই জিনিসটা ঠিক আছে, সিলেক্ট দুইটাই থাকবে, তারপর এই জায়গায় আরো অনেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু না, এই যেটা দেখা যাচ্ছে ব্রিফ কিউব অ্যান্ড হার্ট, হ্যাঁ সিলেক্ট করলাম, এখান থেকে দুইটা দুইটা দেখতে পাবেন, এইটা কিন্তু না, এই যেটাতে না, আবার এখান থেকে এই যেটা, এই যেটাতে না, এটা হার্ড না, দেখেন ভালো করে। ভুল হয়েছে একটা, দশটা ওকে, তাহলে পারফেক্ট ভাবে আমরা কমপ্লিট করতে পারছি, তাই না? এটা সমস্যাটা কি মানে আপনার যে হার্ট যেটা আছে ওটা শুধু লক্ষ্য করলেই হবে, হার্টটা শুধু কি থাকবে, বাঁকানো থাকবে, তাই না? এটা আপনার যে লাভ চিহ্ন যেটা, তো আমাদের একটা কোড পাঠিয়েছে, কোডটা কোথায় গেছে, এখানে রিলোড এটা ক্লিক করবো, ওটা চলে আসে না, রাইট ক্লিক করে ওপেন করতে হবে। তো এই গেমটুকু খেলতে পারেন না বিদায় কি, আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন না, জাস্ট এখানে যাবেন কোডটা বসাবেন, হয়ে গেছে টুইটার, জাস্ট নেক্সট বলছে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ওকে, তারপর আমরা নেক্সট সাইডে ক্লিক করলাম। এরপরে এরকম একটা অপশন আছে, এখানে স্কিপ এ ক্লিক করতে এবং পারেন বা একটা ছবি দিতে পারেন, তো আমরা একটা ছবি এখানে চাইলে দিতে পারি, অনেক ছবি আছে, আমরা এই ছবিটা দিয়ে দিই আপাতত, তারপর স্কিপ এ ক্লিক করলাম, বা আপনি দিতে পারেন, হ্যাঁ এখানে আমি একটা নাম দিলাম একটা, এরপর আমরা নেক্সট ক্লিক করলাম, এরপর বলছে অ্যালাউ নথি, ইয়েস, তারপর হচ্ছে বলছে আপনি ইন্টারেস্ট কোন টপিকসে, আমরা এগুলো সিলেক্ট করে দিলাম কয়েকটা, যা আছে দিনিয়া সব সিলেক্ট করার পর তারপরে নেক্সট ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টে যা যা চাই, এবং এখান থেকে আপনাকে কয়েকটা যা সিলেক্ট করতে বলতেছে আমরা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ডোন্ট মিস, আমরা ফরেনারদেরকে কয়েকজনকে সিলেক্ট করে দিলাম, দেন আমরা নেক্সটে ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট হলো। তো এটা এখন কি কাজে লাগবে আমরা একটু দেখি, ফার্স্টে আমি একটু বুঝি নাই,
আপনারা টেম্পোরারি মেল দিবেন না, আপনারা দিবেন কি রিয়েল মেল? না আচ্ছা, তো লক্ষ্য করেন আমাদের টুইটার অ্যাকাউন্ট হয়েছে। টুইটার অ্যাকাউন্টের কাজ কি? কাজ হচ্ছে প্রমোশন করার জন্য। কিসের জন্য প্রমোশন? তো আমরা এখানে যাব, ফার্স্টে প্রোফাইল সেট আপ করবো, এখানে ক্লিক, এই যেটা হচ্ছে মানুষের মতো প্রোফাইল, ক্লিক করে এখানে আপনি সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য এখানে একটা অপশন আছে সেট আপ, দেন এখানে ক্লিক করবেন, তারপর একটা ছবি আপনার অ্যাড করে দিবেন। তো আমরা একটা ছবি অ্যাড করছি, তারপর ওপেনে ক্লিক করলাম। এখন আমরা যতটুকু দরকার পড়ে ছবিটাকে আমি একটু জুম ইন করে নিই, সিলেক্ট করে এই যে ছবি অ্যাড করলাম, তারপরে অ্যাপ্লাই, তারপর কোথায় নেক্সট। এবার কি কভার সিলেক্ট করবেন, একটা কভার বা ব্যানার অ্যাড করবেন যেটা আপনাকে বানাইতে হবে। সো আমি এখান থেকে এটা অ্যাড করছি, ওপেন, তারপর হচ্ছে এখানে চলে আসলো, এরপরে অ্যাপ্লাই, এরপর নেক্সট, এরপর এখানে একটা বায়ো। তো বায়োটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সুন্দর একটা বায়ো অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড করছি, তো এরকম একটা বায়ো আপনাকে সুন্দরভাবে নিজে লিখবেন, লেখার পরে বায়োটাকে এখানে অ্যাড করে দিবেন। তো আপাতত আমি এটাই দিচ্ছি কপি, বায়োটা এখানে বসাই দিতে হবে। তো বায়ো বসানোর পর নিচে দিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে অপশন আছে, হ্যাঁ এখানে লিখবেন হচ্ছে ওয়েব, কি লিখবেন ওয়েব, তারপরে এই জায়গায় ফাইবার গিগের লিঙ্ক দিতে হবে। কি দিতে হবে? ফাইবার গিগের লিঙ্ক। তো আমি এখান থেকে আমার যে লিঙ্ক আছে সেটা দিচ্ছি আপাতত। তো ধরে নিচ্ছে এইটুকু হচ্ছে ফাইবার গিগের লিঙ্ক। তো কাস্টমার আপনি জাস্ট এখানে এটা অ্যাড করে দিবেন, কাস্টমার এসে এটা ক্লিক করবে। হ্যাঁ ওকে, তো এইচটিটিপি চাইলে আপনি কেটে দিতে পারেন, এটুকু ধরে আমি কেটে দিলাম। দেন আবার কোথায় ক্লিক করবেন? নেক্সট, তারপর লোকেশন, আপনার লোকেশন যেটা এটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম ইউনাইটেড, বা যেটা আপনি দিতে চান, বাংলাদেশ দিবেন না, আপনি ইউনাইটেড স্টেট দিবেন। হ্যাঁ ওকে, তো আমি আপাতত বাংলাদেশ দিলাম, নেক্সটে ক্লিক করলাম, তারপরে সেভ, ওভারঅল সব হয়ে গেছে। এখন আমরা একটা রিলোডে ক্লিক করি। রিলোডে ক্লিক করলে দেখতে পাবেন যে কাস্টমার যখন আসবে আমার এখানে, তারপরে এই যে দেখতে পাবে এখানে ক্লিক করবে কোথায়? বায়োতে, বুঝতে পারছেন? ক্লিক করলে কোথায় যাবে? ক্লিক করলে ওই যে আমার যে লিংক দেওয়া আছে এখানে চলে যাবে, বুঝছেন? আচ্ছা এটা মেবি লিংকটা কাজ করছে না, আমার এখানে পারফেক্ট ভাবে দেওয়া দরকার, এই যে এখানে 60 ক্যারেক্টার দেওয়া যায়, কয় ক্যারেক্টার? 60 ক্যারেক্টার, এই যে 160। তাহলে এখান থেকে কিছু কেটে দিতে হবে। তো আমি এই সার্ভিসটা, বা যেখান থেকে আমাদের ইম্পোর্টেন্ট না, ওই সার্ভিসটা আমি কেটে দিতে পারি। হ্যাঁ ওকে, ডিজিটাল ক্রিয়েটর দরকার নাই, ডিলেট, এইবার দেখি দেওয়া যাচ্ছে কিনা। ওকে, এখন আপডেটে ক্লিক করি, এবার দেখি লিংক কাজ করে কিনা। আপনাকে এই যে কাজ করে, মানুষ এসে এখানে ক্লিক করে কি করবে, আপনার ফাইবার আপওয়ার্কে যেতে পারবে ইজি ভাবে। হ্যাঁ ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল সাজানো শেষ। এখন আমরা এই যে ট্রেন যেটা, এটা ফলো করবে, এটা আসতেছে কোন জায়গায় দেখেন, ট্রেন্ডিং বাংলাদেশ 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 আসতেছে, তাই না? এটা আমরা পরিবর্তন করতে চাই, কি চাই? পরিবর্তন। তো আমরা এখান থেকে এই জায়গায় আপনি সেটিং এ ক্লিক করবেন, ক্লিক, তারপর এখান থেকে আপনাকে এই যে সেটিং এ ক্লিক করবেন, তারপর আবার সেটিং, সেটিং এ ক্লিক করার পর আপনার এখান থেকে লোকেশন যেটা আছে ওটা চেঞ্জ করতে হবে, মেবি এখানে আছে অথবা ট্রেন্ডিং এ থাকার কথা। আমরা দেখি এখানে ক্লিক করে প্রোফাইল এডিট, আমরা এখানে লোকেশনটা ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড ইউনাইটেড স্টেট দিলে কি হবে, আপনার ট্রেন্ডিংটা এই জায়গা থেকে ইউনাইটেড স্টেটে থাকবে, তাহলে আপনি ওখান থেকে রিয়েল বা ওই দেশি কাস্টমারগুলো দেখতে পাবেন। তো দেখেন আমি এখানে অ্যাড করলাম, দেন দেন বলছে কি ওয়েবসাইট বলছে না, এখানে কার ওয়েবসাইট যাবে, আপনার যে ফাইবার গিগ আছে ওই লিংক, ফাইবার গিগের লিংকটাকে এখানে বসাবেন যেটা সবথেকে ভালো ক্লিক আসে, তারপরে সেভ। ওকে, সেভে ক্লিক করার পর এখন আমরা একটু রিলোড দেই, ওই যে দেখেন আমাদের লোকেশনটা কোথায় আছে দেখা যাচ্ছে, ইউনাইটেড স্টেট আছে। এখন এই জায়গায় আপনার এই যে সেটিং এ যেতে পারেন, এই জায়গায় কোনো একটা অপশনে এখান থেকে আপনি এই ট্রেন্ডিং সেটিং এও যেতে পারেন। তো আমরা এখান থেকে পরে যাচ্ছি, আর একটা এই অ্যাকাউন্টটা এখন পার্সোনাল অ্যাকাউন্টে আছে, কি অ্যাকাউন্টে আছে? পার্সোনাল, এটাকে প্রফেশনালে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এডিটে ক্লিক করবেন, নিচে যাবেন, এখানে একটা লেখা আছে কি সুইচ টু প্রফেশনাল, ক্লিক করবেন এখানে,
এরপরে এই যেমন অপশন আছে অ্যাগ্রি, এখন আপনার কোন সেক্টর, তো আমরা যে কোনো একটা সেক্টর অ্যাড করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমার এটা প্রফেশনাল সার্ভিস, তারপর নেক্সট আপনারা সেম দিবেন, তারপর ক্রিয়েটর আর হচ্ছে বিজনেস। আপনি হয় ক্রিয়েটর দিবেন না হলে বিজনেস দিবেন, তো আমরা অলওয়েজ বিজনেস দিয়েই তারপর ট্রাই করি। ক্লিক করলাম এখানে, তাহলে হয়ে যাবে এই যে ভাবে, বুঝতে পারছেন? এখন যে অ্যাকাউন্ট হয়েছে এটা কি অ্যাকাউন্ট হয়েছে? প্রফেশনাল অ্যাকাউন্ট হয়েছে। তারপরে আমরা প্রফেশনালের সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি, এটা তো দেওয়াই আছে, আপনি যদি বাকি কোনো কিছু পরিবর্তন করতে চান করতে পারেন। তারপর এখানে স্পট লাইট লোকেশন, এই যে লোকেশন আছে না, এটাকে আপনি অন করে দিতে পারেন। এখন আমরা এখান থেকে যে আমাদের যে লোকেশনটা চেঞ্জ করতে পারি, ওয়েবসাইট চেঞ্জ করতে পারি, ফোন নাম্বার চেঞ্জ করতে পারি, অনেক কিছু আছে, যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, সবকিছু অপশন আছে। তো যাই হোক, আমরা এটা দরকার নাই সেভে ক্লিক করলাম, ব্যাগে চলে আসলাম। এইবার আমাদের পুরো ডাটা কিন্তু এখান থেকে দেখতে পাবো। দেন আমরা দেখি আর কি কি ফাংশন আছে। ক্লিক করে এখান থেকে এই যে প্রফেশনাল টুল নামে একটা অপশন আছে, এরপর অ্যাড নামে অপশন আছে, এখান থেকে কাস্টমারের জন্য আমরা অ্যাড দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের প্রোফাইল, এরপর যেটা আছে এটা হচ্ছে লিস্ট, আই মিন আপনার যে ফলোয়ার যে লিস্ট আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে যদি আমরা দেখি এই যে এটা, এটা হচ্ছে মেসেজ বক্স, যদি আপনাকে মেসেজ করে কোথায় দেখা যাবে, এখানে নতুন মেসেজ এই জায়গায় দেখা যাবে, বা কাউকে মেসেজ করার জন্য এখানে মেসেজ করতে পারবেন। নথি আছে, আর এখানে আরেকটা অপশন আছে, আর এই যে এখানে বলা আছে সেটিং, এই সেটিং এ ক্লিক করে আপনি চাইলে আপনার লিস্টটা পরিবর্তন করতে পারেন। তো আমরা ট্রেন্ডিংটা কোথাও পাই না আসলে, আপনি একটু চেক করে দেখেন। তো যাই হোক, এখন আমরা এখানে কাস্টমার কিভাবে পাবো, সার্চে ক্লিক করবো। কোথায় সার্চ? সার্চে ক্লিক করে আমরা ফরেন যেসব কোম্পানি আছে তাদেরকে ফলো করব। যেমন ইউএসএ নিউজ অ্যাড করলাম, কি নামে? ইউএস নিউজ। এখন এখানে যাব, এই যে দেখতে পাবেন অনেকগুলো পত্রিকা পাবেন, সিএনএন পাইছি, আমরা এটাকে ওপেন করলাম, তারপরে এই একটা পাইছি, এই ধরনের পত্রিকাগুলো ওপেন করতে হবে। পত্রিকা কারা পড়ে বলেন তো দেখি আগে। পত্রিকা পড়ে তারা যাদের কোনো কাজকর্ম নাই, যারা বসে আছে, মানে কোম্পানি মালিকটা লিখবে তাই না, যারা অবসর সময় কাটায়। তাহলে এখানে আমরা গেলাম এবং এই জায়গায় যাওয়ার পর নিচের এই একটা দেখতে পাচ্ছি, এখানে আমরা গিয়ে দেখতে পাচ্ছি রিপ্লে, কি দেওয়া আছে? রিপ্লে। এখানে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে এটা রিপ্লে একটা বানাবো। তো ফার্স্টে এটার এইটুকু আমরা কপি করব, কপি করে চ্যাট জিপিটি তে যাব। এই যে গেলাম, তারপর আমরা চ্যাট জিপিটি তে যাব, যাওয়ার পর একটা ক্যাপশন বানাবো, আর নিচে আমরা আমাদের মার্কেটিং করব। না, কমেন্ট উল্টাপাল্টা করা যাবে না। এরপর লিখলাম রাইট, TWI টুইটার, টুইট TI টুইট অ্যাবাউট দিস অনলাইন। ওকে, সো আমরা বললাম যে টুইটারে একটা টুইট বানাও এবং সে আমাদেরকে এক দুই লাইনের ভিতরে একটা টুইটারের টুইটে রিপ্লাই পাঠিয়ে দিবে, তাই না? এই যে এটুকু কি করবেন আপনি, কপি করবেন। সো কোনো কিছু করতে হবে না, কপি আর পেস্ট এই জায়গায় বসাই দিবেন, বুঝছেন? কি করতে হবে? কপি পেস্ট। এখন লাস্টের দিকে যখন আসবেন, মোর অথবা ভিজিট, তো আমি দিলাম ওয়েব, এই যে ওয়েব বসাইলাম, এইভাবে বসাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না। এখন আপনি এখানে আপনার ফাইবার গিগে লিংক দিবেন, ঠিক আছে? ওকে, সো আমি আমার ফাইবার গিগে লিংক দিয়ে দিচ্ছি। ওকে, সো ফাইবার গিগের লিংক এভাবে দেওয়ার পর ওই যে দেখেন লিংক চলে আসছে। এবার আমরা কোথায় ক্লিক করব? রিপ্লেতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন? এই যে রিপ্লেতে ক্লিক করব। তো বিভিন্ন জায়গায় এভাবে জাস্ট কপি আর পেস্টের মতো, দেন কোথায় ক্লিক করবেন? আনলক মোর, গট একটা ক্লিক করলাম, এই যে আমাদের রিপ্লে হয়ে গেছে। তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ এর নিচে এইভাবে বসাই দিবেন, পারবেন না? 20টা করে, কয়টা? 20টা। অতিরিক্ত করলে কিন্তু সাসপেন্ড হয়ে যায়। তো ফার্স্ট যেটা, বিভিন্ন পত্রিকার ভিতরে যাব বিদেশি, ওই পত্রিকার ভিতরে রিসেন্টলি যেসব পোস্ট আছে যেখানে দেখতে পাবো যে ভাইরালের মতো বেশি ই আসতেছে, ক্লিক করে এখানে কি করতে হবে, জাস্ট একটা রিপ্লে দিয়ে দিতে হবে, এবং রিপ্লের নিচে কি যাবে, আপনার লিঙ্কটা থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারছি। তারপরে বলা আছে রিটুইট নামে একটা অপশন আছে, কি নামে? রিটুইট। 20টা 20টা না, সর্বোচ্চ 20টা, কম দিতে পারেন কোনো সমস্যা নেই, সর্বনিম্ন আপনি একটাও দিতে পারেন কোনো সমস্যা নেই। তো বিভিন্ন পত্রিকার ভিতরে যাবেন, এটা তো আমি একটা দিছি, এগুলোর ভিতরে গিয়ে এখানে গিয়ে টুইট করে দিবেন। আচ্ছা, ফার্স্ট এটা বুঝলাম, এবার আমরা জানবো কিভাবে ক্লায়েন্টদেরকে পাওয়া যেতে পারে। এই যে একটা অপশন আছে পিপল এনিওয়ার এনিওয়ার, তাই না? ফিল্টারিং এ দেখতে পাচ্ছেন, এখানে এনিওয়ার এর জায়গায় অ্যাডভান্স সার্চ এ ক্লিক করবেন। কোথায়? অ্যাডভান্স সার্চ। এবং এইটা আমরা ফলো করে আমরা কি করতে পারি, কাস্টমার থেকে খুঁজতে পারি।
তো ফার্স্টে আমরা কাদেরকে চাই? আমরা চাচ্ছি কোম্পানির মালিককে, সিইও কে চাচ্ছি। কাকে চাচ্ছি? সিইও কে। এরপরে যদি আপনি আরো লোকেশন ওয়াইজ চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন, এবং এখানে আরো অনেকগুলো অপশন আছে। মিনিমাল, ডেট অফ বার্থ, আমরা জাস্ট সার্চ আইটা ক্লিক করলাম, তাহলে কারা আসবে এখানে? সিইও। এনিওয়ার এনিওয়ার সিলেক্ট থাকবে। এখন দেখেন এই পিপলে ক্লিক করতে হবে, তাহলে যতগুলা সিইও আছে তারা আসবে, বুঝছেন? ওকে, এখন এই সিইও আমার কোন দেশের দরকার? আমার হচ্ছে ইউনাইটেড স্টেটের দরকার। তো এখানে সিলেক্ট করে আপনি লিখে দিতে পারেন সিইও ইউএসএ। তাহলে কি হবে, ইউএসএ যারা বিভিন্ন কোম্পানি মালিক আছে তারা আসবে। এই যে আসলো, তো আমরা তাদেরকে কি করবো, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই যে এখানে ক্লিক করলাম, তাহলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে। দেন আমরা দেখে দেখে আর কি, যাদেরকে ফরেনার মনে হয় এই যে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে দেখা যাচ্ছে ওনাকে আমি এটা ফলো করব। এইভাবে মানুষদেরকে ফলো করবেন। আচ্ছা, এখন আমরা বিভিন্ন কাস্টমার চাচ্ছি। তো দেখেন কাস্টমার থাকবে ডিজিটাল মার্কেটারের কোথায়, ওই জায়গায় কোথায় থাকবে, যারা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করে। তো আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং, কি লিখলাম? ডিজিটাল মার্কেটিং। এবং দেখেন এই একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, এদের এখানে যাব। এখন এরা নিজেরা একটা ডিজিটাল মার্কেটিং, রাইট? তো আমরা এদের এখানে কাস্টমার পাইতে পারি। এই যে দেখা যাচ্ছে ফলোয়ার, আর এটা কি ফলোয়িং। তো আমরা এখানে ক্লিক করব ফলোয়ারে। ফলোয়ার ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক ছাড়া, এই যে ভেরিফাইড আছে না, এইগুলা ছাড়া যেগুলো আছে ওইগুলো ফলো করতে চাই। এখানে ক্লিক করবেন, আপনি ক্লিক করে ওনাদেরকে জাস্ট ফলো করে দিবেন। ফলোয়ার ফলোয়িং এভাবে ফলো করে দিবেন। তো এই একটা দেখতে পাচ্ছি ফলো, তো বাঙালি দেখে দিয়েন, তারপরে এই একটা ফলো, এবং আমরা এখানে কয়েকটা গেলে আরো অনেকগুলো পাবো। তা ফলোয়িং এটা যাব, গিয়ে ফরেন ফরেন মনে হবে যাদেরকে তাদেরকে আমরা ফলো করে দিব। যেমন এই একজন আছে, ফলো করে দিলাম। দেন এটা বাঙালি মনে হচ্ছে, একজন আছে, ফলো ফলো করে দিলাম। তাহলে এইভাবে আমরা দেখে দেখে কি করব, ফরেনারদেরকে ফলো করে দিব। ফলো করলে এইবার আপনার কাজ, যখন আপনি ফলো করবেন আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে। এখন আপনি পোস্ট করেন, এই যে দেওয়া আছে না রাইট অন ইউর হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে যাবেন, তারপর আপনার ফাইবার গিগের লিংক সব বসাই দিবেন। তো আমরা এখানে ইয়েতে যাব, চ্যাট জিপিটি তে যাব, রাইট এ টি ডাব্লিউ আই ডাবল টি এট টুইটার টুইট টি ডাব্লিউ আই টি ই টুইট অ্যাবাউট এসইও সার্ভিস প্রমোশন। কি লিখলাম? টুইটার টুইট লিখো, এসইও সার্ভিস প্রমোশন ইন অনলাইন, এক লাইনের ভিতরে, উইথ হ্যাশট্যাগ, তারপরে ইন্টারফেস করলাম। এখন দেখেন আদে এসইও সার্ভিস রিলেটেড এই যে ওরা বসাই দিবে। আমরা এটু কি করতে হবে, কপি করবেন, পারবেন না? কপি করার পর আমরা টুইটারে যাব, যেহেতু আমরা ফ্রেন্ড বানা প্রতিদিন ফ্রেন্ড বানানোর চেষ্টা করবেন, এই যে বসাবেন, তাহলে আমাদের বসলো আরো কিন্তু অনেকগুলো ওয়ার্ড বসানো যাবে। দেন আমরা স্পেস ইন্টার ওয়েব, তারপরে এখানে যাবেন এবং আপনার ফাইবার যে গিগ আছে গিগের লিঙ্কটা এখানে বসাই দিবেন। কপি কপি করে কোথায় বসাবো? এই যেখানে এভাবে বসাই দিব, ঠিক আছে? বসানোর পরে যে চলে আসবে, তারপরে কোথায় পোস্ট দেখতে পাচ্ছেন? আচ্ছা, এর আগে আপনি একটা দিতে পারেন, সেটা হচ্ছে @everyone, চাইলে আপনি দিতে পারেন। আর এছাড়া ইম্পর্টেন্ট লাইন, এই যে দেখেন এসইও সার্ভিস, এইটুকু আমরা সিলেক্ট করলাম। আর এখানে আমরা এটাকে বোল্ড বা অনেকগুলো অপশন আছে, রিপুল গিফট অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি এই যেটা সিলেক্ট করতে পারেন, ইমোজি। তো যে একটা ইমোজি এখানে অ্যাড করে দিতে পারেন, তা আমি এখানে একটা ইমোজি অ্যাড করলাম। ওকে, সো তারপরে আমরা নেক্সটে ক্লিক করবো, কোথায় পোস্ট। তাহলে এইভাবে আমাদের পোস্ট হবে। দেন আমরা এই যে ভিউ পোস্ট বা গটে ক্লিক করলাম, এরপর ভিউ পোস্ট, এই হচ্ছে আপনার পোস্ট। তো প্রতিদিন অন্তত 10টা পোস্ট করবেন, এটা পার ডে 10টা পোস্ট করবেন টুইটারে। তো এরপর আমরা দেখি কিভাবে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে। এই যে সার্চ বার, বা এই যে সার্চ বার আপনি সার্চ করতে পারেন। আমরা এখানে গেলাম বা এখানে, এবং এখানে লিখলাম কি দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে। কি দিয়ে সার্চ করতে হবে? হ্যাশট্যাগ। তো আমি এখানে সার্চ করলাম হ্যাশট্যাগ, তারপর হচ্ছে আমরা কোন ধরনের কাজ করতে চাই। তো আমরা ধরে নিচ্ছি ডেন্টাল বিজনেস লিখলাম, কি লিখলাম? ডেন্টাল। হ্যাশট্যাগ ডেন্টাল লিখে সার্চ করার পর এই রিলেটেড বিভিন্ন কোম্পানি আসবে, ডেন্টাল। আপনি যদি ফরেনারদের কাজ চান তাহলে দেন হ্যাশট্যাগ ডেন্টাল ইউএসএ, তাহলে আমরা ইউএসএ যতগুলো ডেন্টাল কোম্পানি আছে তাদেরকে পাবো। আমরা লেটেস্ট যেটা আছে এখানে ক্লিক করতে পারি, বা এই টুইট, এই যে একজনকে পাচ্ছি উনি বিদেশি, ওনাকে গিয়ে আমরা ফলো করে মেসেজ দিতে পারি, বুঝতে পারছেন? ফলো করলাম, তারপর ওনার এই যে এখানে বুকমার্ক করে রাখতে পারি, আর এই জায়গাটা কমেন্ট করে দিব আমাদের সার্ভিস রিলেটেড, বুঝছেন? আচ্ছা, সেম ভাবে একটা কোম্পানি পাচ্ছি, এখানে আমরা কমেন্ট করতে পারি। দেন এই ধরনের বিভিন্ন কোম্পানি ভাবে তাদেরকে আমরা কি করব, কমেন্ট করে দিব আমাদের লিংক সহ, আমাদের তাদের সার্ভিসটা দরকার কিনা।
ফাইনাল যেটা সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, ডাবল কোটেশন যদি আমাদের কাজ দরকার হয় এখানে যাব এবং লিখব আই নিড বা নিড এসি এক্সপার্ট। ইন্টারফেস করলাম, তো যারা এটা পোস্ট করছে এই রিলেটেড ওগুলো আমরা দেখতে পাবো। দেখেন এই একজন ব্যক্তি, ওনার এই একজন ব্যক্তি, ওনার একজন এসি এক্সপার্ট দরকার, তাই না? তো বিভিন্ন ব্যক্তি যারা আছে তাদের যাদের এসি এক্সপার্ট দরকার তারা এই কথায় পোস্ট করে। আমরা দেখি এই যে বলছে আই নিড এসি এক্সপার্ট টু বুস্ট মাই ওয়েবসাইট, তাই না? তো আমরা মানে কি, মানে ওনার একজন এসি এক্সপার্ট দরকার, ওনার ওয়েবসাইটটা কি করতে পারবে যে বুস্ট করে র্যাঙ্কে নিয়ে আসতে পারবে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ওনাকে আমরা রিটুইট করব যে ভাই বুঝে নাই বুস্ট করা অ্যাড র্যাঙ্ক করেন। উনি বলছে যাতে আমার এক ধাপে ওয়েবসাইটের সামনে চলে যায়, এই বুস ওই বুস না। হ্যাঁ, তো আমরা এখানে তার রিপ্লাই দিব যে ওই রিলেটেড আমরা কাজ করতে পারি কিনা। তো আমরা এটা কি কপি করলাম, কপি করে চ্যাট জিপিটি তে যাব, তারপর লিখব কি অনলাইন অ্যানসার বসাবো। ওই যে দেখেন এটা চলে আসছে, আমরা এইটুকু জাস্ট কপি করব। সব এখন চ্যাট জিপিটির উপরে আপনার নির্ভরশীল, গিয়ে এখানে বসাবেন একটা স্পেস দিয়ে ইন্টার, তারপর কি হায়ার মি, যেহেতু উনি ওনার একজন এসি এক্সপার্ট দরকার এখানে লিখলাম হায়ার মি। তারপরে আমরা একটা সেমি কলন, আমাদের যে সার্ভিসটা আছে কপি এখানে গিয়ে বসাই দিব, তারপর কোথায় রিপ্লে পাওয়া যাবে। এই যে রিপ্লে দিলাম, আরো দেখি কারো দরকার কিনা। এই যে দেখেন ওনার একজন এসি এক্সপার্ট দরকার, এই যে আই নিড এসি এক্সপার্ট অন লোকাল। অনেকেই আছে যাদের কাজ মানে যাদের এসি এক্সপার্ট দরকার তাদেরকে আমরা এইভাবে আবেদন করতে পারি। একজন আছে ওনার, উনি নিজেই ফ্রিল্যান্সার, নিড এসি এক্সপার্ট অ্যাডভাইস, এখানে আমরা রিপ্লাই দিতে পারি। এই যাদের যাদের কাজ দরকার তারা এই কথাটা লিখে, মানে যাদের যাদের ফ্রিল্যান্সার দরকার আর কি, তারা কি লিখবে নিড এসি এক্সপার্ট, আমরা ওই কাজে গিয়ে কি করবো শুধু আবেদন করব, বুঝছেন? আচ্ছা সেম ভাবে শুধু যে এটা লিখবে তা না, নিডের জায়গায় হায়ার লিখতে পারে, কি লিখতে পারে হায়ার, তো এখানে বা ওয়ান্ট দিতে পারে, তো ওয়ান্ট এই দেখেন আই ওয়ান্ট এসি এক্সপার্ট, এই যে এখানে গিয়ে আমরা কি করতে পারি বসাতে পারি, তাই না? ওনার রিপ্লাইটা মানে ওনার লোক দরকার, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা চ্যাট জিপিটি তে গেলাম, তারপর হচ্ছে রাইট রিপ্লে অনলাইন মানে একটা লাইনে ইন্টার। অ্যাবসলিউটলি লেটস অপটিমাইজ ইউর ওয়েবসাইট, নাকি সুন্দর একটা ই পাইছি। কপি পেস্ট স্পেস ওয়েব কি যাবে, আদার সার্ভিস লিংক যাবে। হ্যাঁ, কপি এখানে বসাবেন, আসে নাই, হয়ে গেল। সো দেখেন কাজ পাওয়াটা অনেকটা ইজি হবে, আপনি জাস্ট এইভাবে অ্যানসারটা দিয়ে দিবেন, দেন রিপ্লে। ওকে, একজন গেল। এই ধরনের অনেক পার্সন আছে যাদের দরকার কি ওয়ান এসি এক্সপার্ট, আর এই জায়গায় শুধু আপনি নিশ্চয় চেঞ্জ করেন, আপনি ইউটিউব নিয়ে কাজ করলে দিবেন কি ওয়ান ইউটিউব মার্কেটার, তাই না? ইউটিউব গ্রো বা ইউটিউব হ্যাকার, এই ধরনের কথাবার্তা আপনি লিখে সার্চ করবেন। তাহলে দেখেন কাস্টমার যারা মানে যাদের এই দরকার লোক দরকার তারা এই ধরনের অনেক মানুষ পোস্ট করবে, আমরা জাস্ট গিয়ে কি করবো তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা বেশি, ওই যে নতুন অ্যাকাউন্ট যে আপনি দু একদিন রাখবেন তারপর এটা ট্রাই করবেন, নাহলে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। আর আমাদের এটা স্বাভাবিক সাসপেন্ড হওয়া, কারণ অতিরিক্ত আমরা সবেমাত্র শুরু করছি। পিক আপ দ্য পেঙ্গুইন বললো, পেঙ্গুইন কোনটা বলেন তো দেখি, কোথায় অ্যাকাউন্ট খোলার পর এরকম দ্রুত অ্যাগ্রেসিভ হবেন না, একটু মাঝে মাঝে মানে রেস্ট নিবেন তারপরে। হ্যাঁ, ওকে,
সেটাই তো হবে। আচ্ছা যাই হোক, এটা আসতে থাক, পরবর্তী ক্লাস পরবর্তী টপিক আমরা চলে যাই। তো আমরা জানলাম টুইটার সম্পর্কে, লিঙ্কডইন আজকে, লিঙ্কডইন গ্রুপ বা এগুলা বাদ, ইউটিউব বাদ, পিন্টারেস্টটা দেখি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা যেটা বাকি রয়েছে আপনারা জাস্ট খেয়াল রাখেন, আমরা ওপেন করব কি, পিন্টারেস্ট। এটা একটা বড় মার্কেট, আপনি ওপেন করবেন, সব জায়গায় ক্লায়েন্ট আছে, আপনাকে জাস্ট বুঝতে হবে। এখন আমরা আমাদের মেলটা ওপেন করি, টেন জিমেল নেটওয়ার্ক, একটা জিমেল দিয়ে খুলবেন, একটা নিজের নামে খুলবেন, তাই? হ্যাঁ, নিজের নামে তো খুলবেন। ওকে, সো আমরা এখানে গেলাম, সাইন আপে ক্লিক করবো, কোথায় আরো খুলবেন, প্রবলেম নাই, এখানে যাবেন, সাইন আপে ক্লিক করার পর নিচে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন এখানে। ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা, এই যে বিজনেস এ ক্লিক করার পর এখন এখানে ইমেল দিবেন, তারপর দিবেন কি আপনার পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, টুইটার, পিন্টারেস্ট, ওকে। সো আমরা টুইটারে এখানে ই দেওয়ার পর দেন পাসওয়ার্ড একটা দিব, ডেট অফ বার্থ, ওকে। তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তাহলে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট, সেটা হচ্ছে টুইটার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, দেন আমি নেক্সটে ক্লিক করলাম, তারপর বলছে আপনার ব্যবসার নাম, আমি একটা নাম দিলাম, আপনার নাম দিবেন। হ্যাঁ, বিজনেস নাম দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন। তারপর এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, আমি এখানে কান্ট্রি সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেট, আপনারা সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশটাই, তারপর ওয়েবসাইট আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করবেন। এবার হচ্ছে আমরা আমাদের ফাইবার গিগের লিংক এখানে দিয়ে দিব, ওকে। এরপরে আমরা এখানে ক্লিক করব, এমন অপশন আসছে, এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, তারপরে এখানে একটা আদার সিলেক্ট করলাম, ইয়েস, তারপরে নেক্সট, আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা আবার বলছে কি, পেঙ্গুইন, হ্যালো, আসসালামু আলাইকুম, জি জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া, সাব্বি বলছিলাম, হ্যাঁ মুক্তার ভাইয়া, হ্যাঁ জি জি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, বলেন বলেন। ও, ভিডিও আমি দেই নাই, মানে আপলোড হয়েছে, দিতে মনে নাই, ঠিক আছে, চলে গেছি, আমি দিয়ে দেবো না আজকে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু পেঙ্গুইন, এটা সময় লাগবে, এরা এরকম বারবার দেখাবে। ওকে, ওই যে মাঝে মাঝে লক হয়ে যায়, এটা আনলক করে নেবেন, তবে অতিরিক্ত প্রমোশন করবেন না, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার পর একটু সময় নেবে। তো যাই হোক, আমরা এখানে আসলাম, দেন এমন একটা অপশন আছে এখান থেকে, এক সপ্তাহ না, একদিনই, প্রথম দিন মানে অ্যাগ্রেসিভ হবেন না, এরপরে অল্প অল্প করে প্রমোশন করবেন। আমরা এইগুলো সিলেক্ট করলাম, ক্রসে ক্লিক করলাম, তো আমাদের এই হচ্ছে অ্যাকাউন্ট, হচ্ছে যেটা কি অ্যাকাউন্ট, আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এখন এখানে আমরা প্রমোট করবো, তো প্রমোট কিভাবে করে আমরা দেখি। ফার্স্টে এখানে লেখা আছে ক্রিয়েট, তারপরে হচ্ছে কি ক্রিয়েট পিন, তো পিন এর তৈরি করার আগে ফার্স্টে প্রোফাইলে যাবেন, প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন, তো প্রোফাইল সাজানোর জন্য এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, যেভাবে আপনার টুইটার অ্যাকাউন্ট সাজাচ্ছেন সেম পদ্ধতিতে এটা সাজাতে হবে। আমরা এটাকে কপি করলাম, সেম জিনিসটাকে এখান থেকে এইভাবে কপি কপি করে আমাদের এখানে বসায় দিব, অ্যাবাউটে নিচে আসবো, এরপর ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইট, তারপরে সেভ,
এখন আমরা দেখি এখানে ক্লিক করি, এই হচ্ছে আমাদের ই, মানুষ এখানে ক্লিক করলে যেতে পারবে। এছাড়া এই যে অপশন আছে ওয়েবসাইট, এখান থেকেও যেতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো ওভারঅল আমাদের সাজানো ঠিক আছে। আমি যদি দেখতে দেখতে পাই যে অতিরিক্ত আছে, এখান থেকে কিছু কেটে দিতে পারি, যেমন এই জায়গায় মনে হচ্ছে এক্সট্রা আছে, এইটুকু আমি কেটে দিলাম, তারপর হচ্ছে সেভে ক্লিক করলাম। এখন দেখি এই জায়গাটা, এই যে ক্লিক হেয়ার লেখা আছে না, এটা আমরা বাদ দিয়ে এখানে সামনে বসাই দিতে পারি। ক্লিক কাট, সামনে বসাই দিই, যেহেতু লিঙ্কটা সামনে আছে, তাই না? ওকে, সো ক্লিক হেয়ার দেওয়ার পর যেহেতু আইকনটা ওই দিকে দেখা যাচ্ছে, এটাকে কাট করে এই জায়গায় বসাইলাম, কন্ট্রোল ভি দিলাম, এখন দিলাম রাইট হ্যান্ড ইমোজি, লেফট হ্যান্ড ইমোজি, লেফট হ্যান্ড ইমোজি। হ্যাঁ ওকে, এই যে এটাকে কপি এখানে যাবেন, এখানে বসাই দিবেন, মানে কাস্টমার একটু দেখানো দরকার। তারপর কোথায়, এই যে সেইবে। এবার আমরা দেখি কি অবস্থা, ওই যে দেখা যাচ্ছে, তাই না? তো এখন কাস্টমারকে বুঝাচ্ছি যে তুমি কোথায় ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করো। তো কাস্টমার এখানে ক্লিক করে ফাইবার অ্যাকাউন্টে বা আপনার গিগে যাবে, প্রোফাইল ক্লিক, এই এডিটে ফার্স্টে ক্লিক, এই যে চেঞ্জ চুজ, আমরা এখানে প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম, ওপেন, এক প্রোফাইল সব জায়গায়, এক কভার সব জায়গায় দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ প্রোফাইল দেওয়া শেষ, বাকি রয়েছে কি, কভার ওপেন করলাম, এই যে প্লাস, গুগলে সার্চ করে দেখে নেবেন, মনে না এক্স্যাক্টলি, সিলেক্ট, ওপেন, ডান। ওকে, আমাদের প্রোফাইল বা কভার দুটোই হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি কভার এবং ফটো, মানুষ আসবে আর সেখানে ক্লিক করবে। আর এখন আমরা এখানে প্রমোট করব, তো প্রমোট করার সিস্টেম হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, কোথায় ক্রিয়েট, আর এই যে একটা আছে, তো আমরা ফার্স্টে এখানে ক্লিক করলাম, তারপরে এই যে ক্রিয়েট পিন, এখানে ফার্স্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার যে সার্ভিস আছে, সার্ভিস রিলেটেড পিন গুলো বানাবেন, এগুলো বানাবেন কোথা থেকে, ক্যানভা ইউজ করে। হ্যাঁ একটা সিলেক্ট করলাম আমি, তো বসানোর পর এরপর হচ্ছে আপনার পিনের টাইটেল, আমি একটু জুম আউট করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, এই যেভাবে থাকবে পেইন দেওয়ার পর এরপর পিনের টাইটেল। তো টাইটেল আমরা কোথায় পাবো, এইটার একটা কপি ওপেন করব, কিসের, এখানে যাব বিজনেস হাবে ক্লিক করাটা ওপেন করব, এবং আমরা এই যে সার্চ যে বক্স আছে এখানে সার্চ করব। তো সার্চ করলাম, ধরে নিচ্ছি আমাদের কি নিয়ে, এসইও সার্ভিস, সার্চ করলাম এসইও, তারপরে সার্ভিসেস, এসইও সার্ভিস লিখে আমরা সার্চ করলাম, আরেকজনের পিন্টারেস্ট এখানে দেখতে পাবে, যে অনেকের পিন্টারেস্ট আছে বা পিন আছে, এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর ওনার টাইটেলটা এইটুকু আমি কপি করলাম, কপি করে বা ওনার টাইটেলের কাছাকাছি আপনি বানাবেন, টাইটেল বসাবেন, দেন একটা স্পেস দিবেন, এরপরে হ্যাশট্যাগ দিবেন, যেমন এসিও, এসিও একটা হ্যাশট্যাগ, তারপরে আবার হ্যাশট্যাগ, এই ধরনের কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, তো হায়ার বা যেসব কোম্পানি টার্গেট করতে চান, ডেসক্রিপশন ওনার ডেসক্রিপশনে কপি করেন, কয়েকটা হ্যাশট্যাগ আপনার দরকার শুধু, এই যে কপি করলাম, একটু এলোমেলো করতে হবে, আর চ্যাট জিপিটি তো আসেই, বসাই দিলাম আমি, জাস্ট এই জায়গায় যে ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এটুকু ক্রস করে দিলাম। এরপর আমরা এখানে লিখলাম চ্যাট জিপিটি কে, রাইট এ ক্যাপশন, রাইট এসইও সার্ভিস, এটাকে প্রিন্টারেস্ট না, প্রিন্টারেস্ট পিন ক্যাপশন, তারপর হচ্ছে ইন্টার। ওকে, সে কিন্তু বানাই দিবে, এই যে একটা ক্যাপশন বানাই দিছে, আমরা এটুকু জাস্ট কপি করব, হ্যাশট্যাগ সহ করে দিলে, হ্যাশট্যাগ সহ, দেন এটাকে আপনি এখানে আসবেন, এই যে সবার সামনে আপনি বসাই দিবেন, এরপর আপনি নিচে আসবেন, দেওয়া আছে কি দরকার নেই আমাদের, কোনটা ইমেল কোথায় আছে, এই যেটা ডিলিট করে দেন, আমাদের এইটুকুই দরকার নাই, শুধু হ্যাশট্যাগটুকু দরকার ছিল। হ্যাঁ ওকে, তো এবার দেখতে পাচ্ছি এই লিঙ্ক, এই লিঙ্কটা কি যাবে, আপনার ফাইবার গিগে লিঙ্ক যাবে। হ্যাঁ তো ধরে নিচ্ছি এটা আমাদের ফাইবার, ফাইবারে গেলাম, আচ্ছা সাপোজ এই গিগটা, গিগটার লিঙ্কটা আমরা কপি করব, গিগের লিঙ্ক, কিসের লিঙ্ক,
এগেন লিংক না, অ্যাকাউন্টের লিংকটা, তাহলে আপনার কাস্টমার তো এখানে আসবে না, বা আপনার প্রোফাইলে গিয়ে লাভ কি, আপনার তো গিয়ে গিয়ে মানুষকে ল্যান্ড করাতে হবে। হ্যাঁ, তাহলে আপনার ক্লিকের সংখ্যা বাড়বে। এবার আমরা এখানে আসবো পিন্টারেস্টে, আমাদের এখানে জাস্ট এই লিংকের এখানে লিংক অ্যাড করব। এরপরে কি ব্র্যান্ড বা বোর্ড, আপনি এখান থেকে একটা বোর্ড তৈরি করবেন, তো বোর্ডের নাম আমরা সব এসইও সার্ভিসের ইন্টারভিউতে পোস্ট করব, ক্রিয়েট বোর্ড। তো এই বোর্ডটা সিলেক্ট হলো, দেন আমরা এখানে ট্যাগ অ্যাড করতে পারি, যেমন এসইও ইন্টার, এই যে দেখি এসইও অ্যাড করলাম, তারপরে আমরা দেখি এটার সাথে মিল আছে কিনা সিলেক্ট করলাম। এই ধরনের কয়েকটা ট্যাগ আপনি অ্যাড করতে পারেন। তারপরে কোথায় পাবলিশ লেটার একটা আছে, আপনি মোরে ক্লিক করেন ফার্স্টে, এবং এই জায়গায় দেখেন আর কি কি অপশন আছে। পাবলিশ লেটারে ক্লিক করার পর শিডিউল করে দিতে পারেন, তাই আজকে 10 তারিখ, তাই না? 10 তারিখ না 9 তারিখ, 10 তারিখ সিলেক্ট করলাম। তো 10 তারিখ কয়টা বাজে পোস্ট হবে, তো ধরে নিচ্ছি 12টা বাজে পোস্ট হবে। 12টা তো এখনো বাজে না, তাই না? তাহলে এই যে শিডিউলে ক্লিক করে দিলাম, 12টা বাজে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমরা জানলাম কিভাবে পোস্ট করতে হয় পিন্টারেস্টে, মানে পিন কিভাবে করতে হয়। তো রেগুলার যখন পিন করবেন তখন আপনার এটা র্যাঙ্কিং এর সম্ভাবনা বাড়বে। এখন আমরা আমাদের এই পিনটাকে র্যাঙ্ক করতে চাই, কি চাই র্যাঙ্ক করতে। পিন্টারেস্ট থেকে কাস্টমার পাওয়া যায়, প্রতিদিন 10টা পোস্ট করলে মাসে প্রায় 30,000 ভিজিটর পাবে। না, আমরা র্যাঙ্ক করার জন্য এখানে যাব, দেন আমরা ডেন্টাল কেয়ার বা এই ধরনের কোম্পানি আছে, মানে এইটাই হচ্ছে আপনার পেজ। তো ডেন্টাল কেয়ার লিখে সার্চ করলাম, বা বিদেশি কোম্পানিদেরকে আপনি সার্চ করবেন, ডেন্টাল কেয়ার ইউএসএ সার্চ করলাম বা ইউকে, এগুলো সার্চ করবেন। এবং এই যে একটা পাচ্ছি, ওনাদেরকে আমরা সেভে ক্লিক করব, এবং আমরা একটা বোর্ড তৈরি করেছিলাম না, ওই বোর্ডের আন্ডারে আমরা রাখতে পারি। তো আমরা এখানে ক্রিয়েট বোর্ডে ক্লিক করে এখানে সেভ করে রাখলাম। ওকে, সো দেখেন একটা পোস্ট পিন সেভ করলাম, আবার আরো পিন সেভ করতে পারি, সেভ, তারপর হচ্ছে এই যে এখানে গিয়ে সেভ, সেভ, কোনটা সেভ করতে চান, এটা না এটা, যেটা আপনার ইচ্ছা, সিলেক্ট, তারপরে সেভ, সিলেক্ট, এই যে সেভ। তাহলে কি হবে, ওদেরটা সেভ করলে আমাদের লাভ কি, আমাদের বোর্ডটা হেভি হবে এবং র্যাঙ্কিং এর জন্য ভূমিকা পালন করবে, কি হবে র্যাঙ্কিং এর জন্য, তাই না? তো আমাদের পোস্টিং জানছি এবং পিন্টারেস্ট বোর্ড, পিন্টারেস্ট কিভাবে পিন কিভাবে র্যাঙ্ক করে এটা জানছি। এখন আমরা বায়ার খুঁজবো। তো বায়ার খোঁজার সিস্টেম হচ্ছে, ধরে নিচ্ছি আমার দরকার ডেন্টাল কোম্পানির বায়ার, সিলেক্ট করলাম এখানে ডেন্টাল কোম্পানি ইউএসএ, এই যে অনেকগুলো ইউএস এর কোম্পানি পাচ্ছি, আমি এখানে একটা ক্লিক করবো, বা এখানে আপনি যেটা ক্লিক করেন, এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর পোস্ট ওপেন হচ্ছে। আমরা এখান থেকে বায়ার কিন্তু খুব ইজি ভাবে পেতে পারি, যেমন ওয়েবসাইট পাচ্ছি না, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে বসায় দিব। ওকে, সো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দেখি এখানে ওয়েবসাইটের মতো কোনো অপশন আছে কিনা, আসলে ক্লিক, এটা তো ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে ভিজিট সাইট, ভিজিট সাইটে ক্লিক করলাম, এই যে তাদের সাইট ওপেন হয়েছে, এই হচ্ছে ওয়েবসাইট যেটার মাধ্যমে তাদের পণ্য বিক্রি হচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম এবং নিচে যাবেন, একটা ইমেল দেখতে পাবেন এখানে, ওইটাই হচ্ছে বায়ারের ইমেল, এই যেটা, ঠিক আছে? ওনাদের পণ্য প্রচার করে আমরা ওনাদেরকে মেল করে কি করতে পারি, মার্কেটিং করতে পারি। তাহলে যে কোনো পিনে যাবেন, মানে ফরেনারদের পিনে কোম্পানিগুলোর, এরপরে এই ভিজিটে ক্লিক করে এখান থেকে কালেক্ট করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে এখানে কমেন্ট করা, এই যে এখানে কমেন্টে ক্লিক করবেন এবং এই রিলেটেড একটা কমেন্ট করে আপনার ফাইবার গিগের লিঙ্কটাকে কপি করে এখানে বসায় দিবেন, এই যে শেয়ারে ক্লিক করে। হ্যাঁ, কপি লিঙ্ক, আবার এখানে যাবেন, বা আপনি যাদেরকে পিন করতেছেন এই জায়গায় বসাবেন, ভিজিট হিয়ার। ওকে, তারপর কোথায় ক্লিক করব আমরা, এই যে এখানে। তো আমরা জানছি এরপর হচ্ছে এই কোম্পানির পিনে যদি যেতে পারি বেশি ভালো। আমরা দেখি কোম্পানির পিন কোথায় আছে, বা নিজস্ব কোম্পানির যে এটা আছে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে মেসেজের মতো অপশন কি আছে, এই যেটা আচ্ছা, এটা তো আমি নিজেই পিন করছি, তাই না? আচ্ছা, কোম্পানি পিনটার পিনের ভিতরে যেতে পারলে বেশি ভালো। আমরা একটু দেখি যে কোম্পানি পিনের ভিতরে যাইতে পারি কিনা, সিলেক্ট কোম্পানির ওয়েবসাইটে ফলোর মতো অপশন আছে কিনা দেখি। আচ্ছা দেখেন, ফার্স্টে এই যে নিচের দিকে নাম পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন, এই যে এখানে নিচের দিকে নাম আছে,
এই নামের উপরে ক্লিক করলে তার অ্যাকাউন্ট ওপেন হবে। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর যে ফলোতে ক্লিক করবেন, ঠিক আছে, ফলোতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে মেসেজের মতো কোনো অপশন আসে কিনা, বা এখানে ওনাকে কোনোভাবে মেসেজ টেসেজ করা যায় কিনা। যদি মেসেজ করা যায় ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো এখানে গেলাম, এই যে কন্ট্যাক্টে ক্লিক করলাম, তারপরে দেওয়া আছে কি ইমেল বা কন্ট্যাক্ট অপশন। তো আমরা ইমেল পাচ্ছি, ইমেলেই যোগাযোগ করবো, তাহলে এই কোম্পানির সাথে এইভাবে আমরা যোগাযোগ করতে পারি, অথবা মেসেজও ডাইরেক্ট থাকতে পারে। এরপরে আরো কয়েকটা কোম্পানিতে যাই, যেমন ডেন্টাল, ইউএস, ইন্টেরিয়র, এইসব কোম্পানি লিখে সার্চ করবেন। এই যে এখানে ক্লিক করার আগে তাদের প্রোফাইলে যেতে হবে। কোথায় যেতে হবে? প্রোফাইলে। তো এই প্রোফাইলে আপনি গিয়ে এই যে তাদের প্রোফাইল এখানে ক্লিক করবেন, ফার্স্টে ফলো, তারপর কোথায় নামের উপরে ক্লিক করবেন, এই যে ফলো তো দিয়ে রাখছেন, দেখবেন মেসেজের মতো কোথাও অপশন আছে কিনা। এই যে এখানে ক্লিক করলাম, কোথাও মেসেজের অপশন রাখেই না, তারা কি করছে এটা বন্ধ করে রাখছে। তো আমরা যদি কোথাও এভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন পাই তাদেরকে কন্ট্যাক্ট করার ট্রাই করবো, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা টুকটাক জানলাম যে পিন্টারেস্টে কি করতে হয়। পিন্টারেস্টে কোনো কাজ না, জাস্ট ক্লায়েন্টদেরকে ধরে তাদেরকে খোঁজা, আর তাদের এখানে আমাদের প্রোফাইলে জাস্ট পিন করা। পিন্টারেস্ট শেষ, আর আমাদের শেষ হয়েছে আজকে কি টুইটার। পরবর্তী ক্লাসে লিঙ্কডইন এবং গ্রুপ এগুলো সম্পর্কে জান। ওকে, এগুলো আমি ক্রস করে দিলাম, আর ভাইয়ের ক্লাসে একটু দেখে কি জানা ছিল। ভিডিও এডিটিং না, রেকর্ডিং রইছে না? না, অফ হয় নাই, ক্যাপ কাট।